জাগোনিউজের নিয়মিত আয়োজন আজকের খেলার খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল ইসলাম। শুরুতেই শিরোনাম, ইতিহাস গড়ে সুপার টুয়েলভে নামিবিয়া, টাইগার ক্রিকেটারদের হৃদয়ে রক্তক্ষরণ, ওয়ার্নারকে ধ্বংস করে দিয়েছে আইপিএল বলছেন ব্রেটলি, পাকিস্তানিদের চোখে রোহিতই ভারতের ইনজামাম, চার বছরের বালকের সঙ্গে আর্সেনালের চুক্তি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। এবারই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা বিভীষিকাময় ছিল নামিবিয়ার। মাত্র 96 রানে অল আউট হয়ে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছিল নবাগত দলটি। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল আফ্রিকা দেশটি। প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে টানা দুই ম্যাচ জিতে নাম লেখালো সুপার টুয়েলভে। আইসিসি টুর্নামেন্টে দেশটির ক্রিকেট ইতিহাসে এটি সেরা সাফল্য। শারজায় আজ দলকে ইতিহাস গড়ার ভিত তৈরি করে দেন নামিবিয়ার বোলাররা। আয়ারল্যান্ডকে মাত্র 125 রানে আটকে দেন তারা। জবাবে 10 বল আর 8 উইকেট হাতে রেখেই জয়ের উৎসবে মাতে নামিবিয়া। বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ম্যাচের পর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানালেন, স্কটল্যান্ডের কাছে হারায় চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনা ও তীর্যক মন্তব্যে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তার দলের ক্রিকেটারদের। রিয়াদ বলেন, আমরা মানুষ, আমরাও ভুল করি, এই কারণে একেবারে ছোট করে ফেলা ঠিক নয়, এটা আমাদের দেশ, আমরা যখন খেলি পুরো দেশ একসঙ্গে খেলি, সমালোচনা তো হবেই, আমরাও আশা করি সমালোচনা হোক, খারাপ খেলেছি অবশ্যই সমালোচনা হবে, কেন হবে না, তবে একেবারেই ছোট করে ফেলা ঠিক নয়, আমাদের সবার কাছেই খারাপ লেগেছে। স্বদেশী ডেভিড ওয়ার্নারের সঙ্গে আইপিএল এর দল সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যবহার খুব বাজে ছিল বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেটলি। তিনি মনে করেন, ওয়ার্নারের আত্মবিশ্বাসের জায়গা ধ্বংস করে দেওয়ার মতো কাজই করেছে হায়দ্রাবাদ। ব্রেটলি বলেন, অস্ট্রেলিয়ার সাফল্য অনেকটা নির্ভর করবে ডেভিড ওয়ার্নারের পারফরমেন্সের ওপর। হায়দ্রাবাদের পক্ষ থেকে তার সঙ্গে খুব বাজে ব্যবহার করা হয়েছে, এই ঘটনা তার আত্মবিশ্বাসে চিড় ধরিয়ে দিতে পারে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত সাবেক গতি তারকা শোয়েব আখতার জানিয়েছেন, পাকিস্তানের মানুষের কাছে রোহিত শর্মাই হলেন ভারতের ইনজামামুল হক। এছাড়া পাকিস্তানিরা বিরাট কোহলিকে কিংবদন্তি হিসেবে মানে বলে জানালেন শোয়েব। তার ভাষ্য, পাকিস্তানিরা এখন প্রকাশ্যে ভারতীয় দলের প্রশংসা করে, তারা বিরাট কোহলিকে কিংবদন্তি খেলোয়াড় হিসেবে বিবেচনা করে, আর রোহিত শর্মার প্রশংসা আরও বেশি করে। পাকিস্তানি ভক্তরা রোহিতকে ভারতের ইনজামাম বলেই ডাকে। প্রতিভা থাকলে বয়স আবার কি? ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালে স্কুল একাডেমি কোচের চিন্তা এমনই, যে কারণে ক্লাবের স্কুল একাডেমির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলারের সঙ্গে চুক্তি করে ইতিহাসে সঙ্গী হয়েছেন তিনিও। মাত্র 4 বছর বয়স জায়ান আলী সালমানের এই খুদেকে আর্সেনালে স্কুল একাডেমিতে নিয়ে এসেছেন কোচ পার মার্টেসেকার। আলী সালমানের বাবা অবশ্য এই ঘটনায় খুব অবাক নন, কারণ মাত্র 4 বছর বয়সী এই ফুটবলারকে পেতে এরই মধ্যে বেশ কয়েকটি ক্লাব যোগাযোগ করেছে। আজকের খেলার খবর এখানেই শেষ করছি। প্রতি মুহূর্তের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন জাগোনিউজ24.com।